lamio ko diyon apa lamio hak lamio ko diyon tumi ko si kadaro iyo kati assalamualaikum assalamualaikum waalaikumsalam bai wala sunni ada babai balau ta sikunu rokom babi doa korba amar bua guta ekhon ঠিকাদার হই গেছে রুজি রোজগার বালাও করে এখন বালা রে বাবা ই বালা আগে আছেন জুগালি এর বাদ দইল মেস্তর ওখানে আবার ঠিকাদার আল্লাহ দেউক রে বাবাই দুই থাতি দোয়া করবা আপনার লাল দোয়া দিয়ে করতে কিন্তু আমি ঠিকাদার লইছি ভাবি আক্কেল আলীর খবর কিটা হে চাকরি উকরি পাইছে নি এখন কিটা করে না রে বাবাই চাকরি উকরি পাইছে না আর হে এখন কিটা করে ইখান আমি কইতাম পারতাম না ওই ওই কিলা কইবা এতে অত লেখাপড়া পড়ানির পরে যদি খাম খাইস করে না আর তোমার খাম খাইস করা লাগে তে কিলা কইবা ওইটা লবা বা তুমি তো মাটি না দেখো নানি তাতে তো লম্বাইলা আকেলালি বেকার ভাই সাহেব রে বা আমি ফুয়া গুতারে এই সময় লেখাপড়া করাইয়া বুচনি পড়ো এখন ভুল করি লাইছি হে আমার যা আছিল ডিপিএস মিপিএস সব ফুয়ার তলে খুয়াই লাইছি খুয়াইয়া আর আমি এখন নিঃস্ব এই আমার যে ডিপিএস এর টাকা পয়সা গুণ থাকতো তারও ভবিষ্যৎ হইতো আমারও ভবিষ্যতে খামো লাগতো কি তা করবো হে ভুল করি লাইছি এখন তার সংশোধন করার রাস্তা নাই রে বাবা হিসাব তাইলে তো এই হিসাবে আমিও গুট্টা মারছি আমি ভাবছিলাম আমার বুয়া সিধা সাদা রুজি রোজগার করে না এখন আমার বুয়া রুজি রোজগার করে ঠিকাদার হয়ে গেছে বা তুমি আমার লিয়ে চিন্তা করলিও না দেখবা না আমি আলো বলইম বড় রে ফুট বড় সাসি মন তাকি দোয়া করি আল্লাহ হলডে বড় হরকা বুঝছনি সাসি স্বপ্ন পূরণ হইছে নাতে কি তো হইছে বেটা কোসাই আর মানুষের স্বপ্ন পূরণ হইতো নানি আল্লাহ পূরণ করো কারে ফুট সবার স্বপ্ন ভাবি আফসোস করিও না ওই বের এও তো তোমার বুয়া কোনো খাম খাইছো নাই একটা খাম খাইছো লাগতো হইব তো আর আমার বুয়া তো আর আসু ওই তাতি আপনি চিন্তা করবা না আকেলালি হইলে আমি ভালো একটা কাম লাগাই দিব দে তে ভাবি আমরা যাই কি না কিতা ও দেও তো বাড়ির কোনা কোনি আছে ওই যাই কি না কিতা সমস্যা না ভাই সব যাও 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 আইতা দি যাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আইও বাবা মানুষের কপাল আর আমারও কপাল হ্যাঁ কাম করলো না করলো না কোনো সাহেব তার ইট লাগলো না এখন এমন এক কাম করে দে না মানুষের কাছে কোয়া জান না চিন্তা সর্বে মুখ খাইতাম পারতাম না ইজ্জত সম্মান আর টিকলো না লেখা পড়া করা ইসলাম বুয়ারে লেখা পড়া করিয়া বুয়া চাকরি করব খুব চাকরি আমার বুয়া এখন করে হ্যাঁ দেখলাই দেখলাই নি পিতা চাইছিল আমার কি তো হইল তুই আশ্চর্য আপনারা কইতাম কেন আমরা তো সিএনজি ড্রাইভারে তো কইতাম খুব আপনারা সমস্যা নাই কই যাইতা তোমারা কইতাম কেন তুমি কে আর মাসখানা আইয়া ফাটা রই গেলা এখানে জি না ম্যাডাম ফাটাই রইছি না আমি তোমার জায়গা মতো আছি আচ্ছা বাদ দে চাই এটা কিছু কিছু মানুষের অভ্যাস আছে পুরিন দেখলো হেল্প করার লাগে আগুই আইন কোনো হেল্প লাগবো নি আপনার কোনো কিছু লাগবো নি আপনার বাদ দে চাই সিএনজি ড্রাইভার গেল কই রাস্তার মাসখানা সিএনজি থুইয়া সিএনজি ড্রাইভার হল তোর অভ্যাস খারাপ গাড়ি তুইয়া যাই গেছে খাওয়াত ম্যাডাম সিএনজি ড্রাইভার আপনারে গালি বানা ওই মিয়া সিএনজি ড্রাইভারে গালিলে তোমার সমস্যা কিটা জি সমস্যা আছে ম্যাডাম কারণ আমিও সিএনজি ড্রাইভার এগুন আমার একটা সিমটা মারছাই না না আমি স্বপ্ন তো দেখেন না হাসো তো ওই হাসো তো দেন মনে সিএনজি ড্রাইভার জি ম্যাডাম এখন তো ড্রাইভার পাইছেন খোকা আপনারা কিতা সেবা করতাম পারি কই যাইতে আপনারা কই লিয়ে যাইতাম পারি আপনারা রে ওমা ই সিএনজি ড্রাইভার ইবাই দেবা শুটকুট ফিন্ন মানে কিতা মানে আর কিতা আমি হলাম শিক্ষিত ড্রাইভার আমি আসলে মাস্টার্স কমপ্লিট করেছি পরে চাকরি বাকরি পাইছি না ও ইচ্ছা হইলো সিএনজি চালাইতাম
আসলে এটা আমার শখ ধরে আনতে পারবে না আমি সব করিও চালাই মাস্টার্স কমপ্লিট করিয়া সিএনজি চালাইরা ওহো না ঠিক আছে আসলে আপনি ওখানে বুঝাইতা চাইরা যে মাস্টার্স কমপ্লিট করিয়া তো মাসে চাকরি বাকরি করে অবশ্যই চাকরি যে সবে পাইবো আর চাকরি যে সবার করা লাগবো এলা কোনো কথা নাই শিক্ষিত হইয়া তো অনেক কামও আমরা করতাম পারি ও আমার ইচ্ছে হইল যে আমি সিএনজি চালাইতাম ও সিএনজি চালাই সিএনজি চালাও আর টেলা চালাও এটা আমরা দেখার বিষয় না আমরা লইয়া যাইবাইনি হোকান হোক্কা হয় নট কেনে যাইতাম না অবশ্যই যাইমু হোক আপনারা কই যাইতা আমরা সিগার মুর যাইতাম আপনারা লইয়া যাইবানি এই পণ্ডিত নি পণ্ডিত করিয়া যে আগে আগে মাতিলি রে তানো লগে তানো গেট অফ দেশত নি এর মধ্যে সিগে শিক্ষিত শিক্ষিত ড্রাইভার গাড়ি ভিতরে উঠা মাত্রই 500 টাকা চাইবো আমার কাছে অত টাকা নাই জি না ম্যাডাম আপনি ভুল চিন্তা করছেন আপনারা সিগার মুর যাইতা তো ওই ওই লোকেলে যাইতা নারি যাবে যাইতা লোকেলে যাইমু লোকেলে গেলে 20 40 টাকা আপনারা 40 টাকা আমারে দিলাই লইব আর যদি সাইন দজন রিজার্ভ দিতা তে 100 টাকা দিবা 100 রিজার্ভ জি ইয়াপা রিজার্ভ 100 টাকা 100 টাকা তে যাওয়া যাইব সমস্যা নাই বসে বসে উঠরাম উঠবা জি জি বিসমিল্লাহির রহমানির রহিম ফসল আজকে থাকি তুই ট্রাক স্ট্যান্ডের দায়িত্বে ভাই হ্যাঁ আগে তো আমি সিএনজি স্ট্যান্ডও বলা আসলাম ইনু একটা খায় খাতে জমাই লিছিলাম মানচা মারে ডরাই তো গেলেও টাকা দিলেই তো এখন ট্রাক স্ট্যান্ডে কামাই আমার অনু থাকি যাই আমি আহা তোরে হুম ভাই সাইরাম প্রমোশন দিতাম তুই কি তা হারা জীবন তিন চাকা থাকতি না আমি ওখন আট চাকা দশ চাকা দেয় যেই তুই গো সব কিছুর পরে তুই আমার বাই নানি এক কাম কর তুই ট্রাক স্ট্যান্ডে যা হিনো তোরে ডরাইবো হুন গিট্টু মিয়ার ভাই হিসাবে তোরে ডরাইতো না তে কারে ডরাইতো বি ভাই সবটা ঠিক আছে কিন্তু ইতানে একটু গাড়তেরা মাইরুল করা লাগবে ভাই তার লগে মাইর লাগলে করবে তুই গিট্টু মিয়ার ভাই তুই মাইর করতে না তে কে করব ভাই বুঝিয়া কই রানি অস্ত্র কিন্তু লাগবো অস্ত্র লাগবো তুই আমার ভাই তোরা তো অস্ত্র দিলেই তাম অস্ত্র না দিলে মার আমারে কিলা করমু আর মানছে কিলা ডরাইবো আমারে কেন অবশ্য ঠিকও হয়েছ মানছে ওখান অস্ত্র ছাড়ার ডরায় না আচ্ছা যাক তোরে আমি অস্ত্র একটা দিব কিন্তু কত হইল তুই তারে ব্যবহার করতে পারতে না সেই কান্দি কি তা করতাম ব্যবহার না করতে পারলে আহা সত্য যে খালি ব্যবহার করা লাগে ইলা গুনতা না অস্ত্র থাকলে তোর শরীর গরম থাকবো আর অস্ত্র খালি তুই শো করবে যেন মনে করস যে ঝামেলা উইতেও পারে এনে তুই অস্ত্র শো করবে দেখবে এমনও মানছে তোরে সারিয়া তিনশো আর দূরে থাকবো আচ্ছা এগুলো সময় কইয়া দিব না কি তা করতাম আর হুন আর একটা কথা তোর যদি মারামারি করা লাগে তো তো বাইরে ফোন দিবে বাই ওয়ান ফাটাইমু তার আগে মারামারি করবো তুই ওনো কোনো চিন্তা করিস না তবে আমি তোরে আবারও কইয়া দিলাম তুই অস্ত্র কিন্তু ব্যবহার করিস আচ্ছা ভাই অস্ত্র কিতা দেবে ওগু আগে কো বাদে বুঝবি না ব্যবহার করবো কি না হুন ফয়সল আগে তোরে বাইরে যেখান দিছিলাম দুই মুখা দ্বার আলা এগু তো এক বেটার ফেটে দিয়ে হারাই দিছিলে ওখান তোরে এইখান দিতাম না অন দিব ওটা ওটা লগে রাখবে ওটা লগে রাখলে নানি রক্ত আরও গরম থাকে বুঝছিস নি ভাই ওর তো মন ভাই লিস ওই ই কিছুদিন দেয় না মানে তো চান্দা ডাবুল হয়ে যাবো ডাবুল ফসল শুনো চান্দা আমার ডাবুল লাগতো না আর যে অস্ত্রর কথা শুনিয়া যে তোমার শরীরে একটা জুজ আইছে নানি ওখানে অস্ত্র আতো গেলে কিতা অবস্থা হইব বুঝলাই তো এক কাম করিও তুমি চান্দা ডাবুল লাগতো না জেলা চান্দা আর নানি ওলা আইলে হইব আর একটা জিনিস আমি বড় থিঙ্কিং করলাম বুঝছো নি কিতা ভাই ও যে হারা জীবন তো মিষ্টি কারিগর থাকলে হইতো না ওখানে আমি চিন্তা করলাম সভাপতি হইতে হইব ওই জি ভাই সমস্যা কিতা ও তো ওটাও অন সভাপতি হইতে হইলে তোমরাও তো আমার যেহেতু তুমি আমার ভাই আর আমার পয়েন্ট যেহেতু আছে তারা দিয়েও তো সপ্তাহে একটু নাড়াচাড়া করতে হইব আর কি নাড়াচাড়া করিয়া সভাপতি হইজিব ওখন শুনো কিলা সভাপতি হইতাম নামোকা ম্যাডাম সিগার মুড়াইছি সত্যি করি একটা কথা কইতাম কিতাম শিক্ষিত মানুষের গুণও আলাদা আপনার লগে অতক্ষণ জায়গা আইছি বুধু পাইছি না গপ করিয়া করিয়া আইছি তো যে দেখা গুণ দিলাম কা আরো ভালো লাগলো 1 মিনিট
অনেক আপনার পাড়া ধন্যবাদ আপনারা কিটা ডেইলি আইননি জি হয় মানে আপনারা কত কলেজে পড়েন দজন জি জি আপনারা বান্ধবী তো জি না না আমার ছোট বোন ও আচ্ছা 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 আসলে দেখা যায় আপনারা দজনের ফেজ এক রকম ঠিক আছে যাও কা থ্যাংক ইউ আর আমি অনু থাকি সিএনজি স্ট্যান্ডে যদি আপনারা রিজার্ভ আইন তে আমারে কইব আমি লইয়াই মনে আপনারা আমরা রিজার্ভ হইলে আপনার কল দিতাম আমরা কিটা আসমানও কল দিতাম নি নাম্বার কই মোবাইল নাম্বার এই তুই তার মোবাইল নাম্বার চাইলি রে নি বুঝরে না বোন রিজার্ভ যদি দরকার পড়ে তো কল দেওয়া লাগবো না নি নাম্বার থাকলে তো কল দিতাম না আসলে আমি জাসিয়া তো কইতাম পারি না আমি সিএনজি ড্রাইভার যদি আপনারা মাইন্ড হরি লাইন ওতার লাগি আপনারা যেহেতু নাম্বার চাইছেন তখন তো অবশ্যই দিব তবে আপনার বোন কিন্তু খুব চালাক ম্যাডাম বুঝছেন নি নাম্বার তুলো কা 01711300875 খারাও খারাও নাম্বার যে দিলা নাম্বার কই তুললাম নাম্বার তুলি লই এই বাহ পরে তুলবে নাম্বার আচ্ছা একটা কথা জানার বড় ইচ্ছা জি খোকা আপনারে সিন্ধি চালাইবার বুদ্ধি কোন হালার হালাই দিছে একটু নাম ঠিকানা কইবানি ম্যাডাম আসাইলা যদি নাম ঠিকানা নিতে চাইন তাইলে পয়লা আমার নাম নিবা আমার নাম আক্কেলালি আর আমার ঠিকানা নেওয়া লাগবে আর কেউ আমার বুদ্ধি দিছে না আসলে আমি আমার নিজের বুদ্ধিতেও সিএনজি চালাইতে লাগছি বাবা আপনি নিজের বুদ্ধিতে সিএনজি চালাইটা এত শিক্ষিত হওয়ার পরেও জি চালাইলাম আর মানুষে মূল্যায়ন করে আস্থা স্ট্যান্ডের মাঝে এক নামে আমি পরিচিত শিক্ষিত ড্রাইভার আক্কেলালি ইকান তো বুঝছি শিক্ষিত ড্রাইভার আক্কেলালি আমার প্রশ্ন এই কেন নয় আমার প্রশ্নটা হচ্ছে আপনি শিক্ষিত মানুষ সিএনজি চালাইতে এখানে চাকরি বাকরি করতা ম্যাডাম আমি সিএনজি চালাইয়া কোনো সমস্যার তেমন একটা পড়ছি না ও একটা সমস্যাতে পড়ছি সবে আমার অতীত জানতে চায় আর আমার অতীতটা হইলো অনেক লম্বা এটা আপনারা খুব কম সময়ে খোয়া যেত না আর অত সময় তো আপনার হাতে নাই যে আমার এটা শুনতা কে কইছে আমার সময় নাই আপনি খোকা আমার পর্যাপ্ত সময় আছে এই বোন চুপ কর একদম সময় নাই আম্মা গেলে আম্মা বাড়ি গেলে আসি আমরা সিরিয়াস বাদল গিয়া আহা আমার আমি ম্যানেজ করব না চুপ থাক তুই ইন্টারেস্টিং একটা বিষয় এই লাগাই লাগাও এই হুন ইন্টারেস্টিং একটা বিষয় হইছে যে শিক্ষিত মানুষ তা মাস্টার্স কমপ্লিট করছে সিনজি সালা এই স্টোরিটা না হলে জম্বো নে চুপ করিও বা আপনি হোক কা যেহেতু হুন বা আপনি ধন্যবাদ আপনার সময় দেওয়া লাগি আপনার মূল্যবান সময় আমি নষ্ট করব কিন্তু আমার এই কাহিনী শোনার লাগি আপনার একটু ফ্ল্যাশব্যাকও যাওয়া লাগবে মানে আমার লগে একটু কল্পনা যাওয়া লাগবে যে তার মানে কল্পনার সমস্যা নাই আমি যাইতে রাজি আছি তাইলে একটু ওবাই চাও কা আম্মা কই দিরে আর কই দিতাম রে বাবা কিস্তি লইয়া তোমার তলে তো দুনিয়ায় যা দিতে এসে পেছ আছে সব একবারে তোমারে দিয়ে দিলাম তোমার লেখা পড়ার তলে আমার অকুলো নাই হকুলো নাই রে বাবা কোন আমি খালি তোমার তলে না কইতাম আমার 5-6 লাখ টাকা থাকলো না এখন আচ্ছা রে গো কইছো যে এখন কিটা বিফল গেছে নি এখন তো আছে আমি লেখা পড়া করছি বালা চাকরি বাকরি তো অবশ্যই একটা ফাইমু কই আছে কোন ব্যাংক আছে রে পুত আমার একটু দেখাও চাই বালা চাকরি আর কোন দিন করতে তুমি আচ্ছা রে গো সিলাইও না এখন একটা দরকার তোমার লাগা কিটা দরকার বউ রাগ করো খানে বাবা আমার কিছু টাকা লাগবে টাকা দিয়ে কিটা করতে রে ফুত চাকরি একটা ইন্টারভিউ দিতাম আর কোন কিছু জামানত দেওয়া লাগবে যদি চাকরিটা হয়ে যায় চাকরিটা হয়ে গেলে তো আমার লাইফটা গড়ে নিলাম বাপু তোমার তলে তো সর্বোচ্চ যা আছে সব দিলাম এখন যে টুকটাক টাকা আছে হি ওগুনটাও যে তোমার তলে দিলাই তে আমি চলতাম কিলারে ফুত কসাই হি আর তুমিও যে চাকরির ইন্টারভিউ দুই দিন বাদে বাদে দেরাই দুই দিন বাদে বাদে দেরাই কি তা লাভ খান ওর আমার কসাই আচ্ছা শুনে রে গো চাকরি ইন্টারভিউ তো দেওয়া লাগে একটা না হইলে আর তো হইব ওটা না হইলে হটাইবে লেখাপড়া যেহেতু করছি এক জায়গাত না তো এক জায়গা চাকরি হইব আর হইতো না রে ফুত আমি যা বুঝার বুঝি লাইছি আমার কপাল খারাপ বুঝছো নি আমার কপাল আর ভালো হইতো না চাকরি ইন্টারভিউ ইন্টারভিউ না দিয়া টাকা পয়সা কই না কুয়াইয়া আর নানি অন্য কোনো খাম খাজো লাগি যাও রে ফুত ও কিটা হউ আম্মা আমি মাস্টার্স পাস করলাম এখন কইরা তুমি অন্য কোনো কাম করতাম অন্য কাম কিটা করতাম বাপু করার ইচ্ছা যদি থাকে নানি কত জাতর কাম আছে করা যায় বুঝছো নি আর না করার ইচ্ছা যদি থাকে তুই 101 ধরনের বাহানা রে ফুত বার হয় বুঝছো নি বাহানা করিও না কোনো একটা কাজও লাগো লাগিয়ে একজনে মারে সাহায্য করো বুঝছো নি উদ্ধার করো মারে মাই বড় ভুল করছিলাম রে ফুত বুঝছো নি তোমার তো টাকা পয়সা কুয়াইয়া ওখান আমার হেন গেছে হেন গেছে হেন গেছে আটা লাগে টাকা পয়সা লাগে কিস্তির লাগে বুঝছো নি সত কিস্তি দিতাম ফাটাম না দুই দিন বাদে বেটা আইয়া বাইক বেজ্জত করবো রে ফুত আচ্ছা রে গো যেটা হয়েছে এটা তো হয়ে গেছে এখন যেহেতু তো লেখাপড়া করছি অন্য কোনো কাম আবাহত না করিয়া একটা চাকরির চেষ্টা করি ওই গেলে তো আমরা দিন ফিরে দিব বুঝছি রে বুঝছি তুমি আমারে বুঝাইন লাগতা তুমি হয়ে গেছো একবারে তোমার বাপ লান বুঝছনি আমারে জ্বালাইয়া ফুরাইয়া সাই না করা পর্যন্ত তুমিও শান্তি পাইতে না তোমার বাপেও লাহান ব্যবসার কথা হইয়া টেখান
সাখি ওই জিব আমার খুব আশা আছে সাখি ওই জিব আর কষ্ট যখন করছো আর একটু দা কই দাও গম্বা তেসামা আমি তোমারে বাইতাম কি তারে ফুট করছাই তুমি এমনি ওয়া লরো না বিছরো না রে ফুট কোনো কাম নাই নাও কর নাও কল দে ফুট আচ্ছা হলো তুমি আমার 100 খান কইতে পারো কোনো সমস্যা নাই ও লাস্ট আর তোমার কাছে আমি জীবনও টাকা যাইতাম নাই এবার যদি সাখি না হয় আর জীবনে কোনো সাখির ইন্টারভিউ দিতাম নাই এবার কোন মত আমার কিছু টাকা দিলাম বাফুট কইরা যেন মুখ কান দিয়া ইতা মনত আগবনি তোমাকে ও মুখ দিয়া কইরাম যেখান কইরাম ওখান ইবার ওই চাকরি না হয় কইরাম তো তুমি জেতা কইবে আমি ওটা শুনমু যেখান করতা কইবে আমি ওখান কোনরা ফুট ও তোমার লাস্ট বারো কিন্তু আর জিন্দেগা নিয়ে মার গেছ তাই তুমি খানা করি পাইতা না তুমি বুঝি লাইও আচ্ছা ও লাস্ট বার বলা তারপর দিই বার দিলাও ইন্টারভিউটা দিলে আমার একটা বিশ্বাস চাকরি বার হই দিব ও তুমি জিলহান চিন্তা করতা ইলহান নাই গোরা কোনো ব্যাংক ব্যালেন্স নাই কিস্তির টাকা লইয়া বাড়াইছি আও বেটারে যে কোনো মতে বুঝাই দাম পারি গ্যাস কো কিস্তি দিতাম নাই তখন তোমারে দুমো গুণ নিয়ে তুমি কাম লাগাইবে যাও আচ্ছা আও আটো আটো আমার এই আচ্ছা বেগো তুমি যদি চেষ্টা করো শুনো নি অবশ্যই দিব ফাইলে ওই তোর বাপু তা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন নি ওয়া রে ফুটবল আছে কেলালি ভাই কিতা কোনটা কইতাই নি জি না তেনা কইতাম না হাসি রে খবর কিতা আপনার আর কি তার ওই রে ফুট শরীর ভালো আছে কপাল ভালো নাই আমার কপাল খারাপ কিতা করবা কেনে গো কি তুই জেস আছিস এই তুই কোনা দিতে কোনো খামে দিতে কোনা নো আম বলতো তো ওয়ার্কশপে যাইতাম আসলাম তো ওয়ার্কশপে দিতে ওয়ার্কশপে যাই না আমরা লগে দরকার নি কোনটা মারতে নি কিছু না এমনি ওয়াকি সাসি রে বহুত দিন পরে দেখছি তো কথা লাগি সাসির লগে একটু গপ করি আর কিতা গপ তো কইলা খারাও রে ওয়াক্কি লালি ভাই সাসি রে বহুত দিন পরে পাইছি একটু দোয়া লইলাই সাসির ও সাসি ভালো আছেন নি আপনি দেখো সাই দোয়া লওয়ার জায়গা পার না এ বেটা তুই তোর মার কাছে দোয়া লইয়া বাড়িলি না কানে সাসির কাছে কি মোর কিউর দোয়া লইতি ও বেটা উবারে বাফুত উবা পুয়া যখন আমার কাছে দুয়া লইতে আইছি ও ফুট দুয়া লওয়া লাগতো না দুয়া সব সময় তোমার লাগে আছে রে ফুট অন খসাই রে ফুট তোমার ওয়ার্কশপের খবর কি দেখা আমার কাজ কেমন চলে ওই যাসি ওয়ার্কশপের অবস্থা খুব ভালো ও তো হন যাইরাম দুই জালা দিমু 2000 টাকা মানে লই আইমু আর কি রুচি করি আইমু ভালো রে ফুট ভালো দুয়া করি জি আল্লাহ দেখ কাম কাজ ভালো মতো করো রে ফুট তো আকেলালি ভাই কিতা কররা আর দে ফুট আমার আকেলালির কথা কইও না রে বা ফুট বুঝছনি তাই না আর কিতা করতা হি লেখাপড়া করছ না আমার যা ডিপিএস মি ইপিএস বি মা টি মা আছিল সর্বোচ্চ দান পিছনে খরচ করিলাম রে ফুট খরচ করি এখন চাচি নিচ্ছ বুঝছনি তাই নন যারা ইন্টারভিউ ধরা হন যারা ইন্টারভিউ ধরা না চাকরি পারা না কুন্তা পারা ও দুই দিন বাদে বাদে টেকা আরো তুরা লাগে আরো লাগে দিতে দিতে একবারে আমি গাতো যাইলাম দি এখন চাচি আমি যে বাটে রুজি করার মানে আমার ওয়ার্কশপের কাম করিয়া ইতা মানে দুইয়াতে তো রুজি করলাম অবশ্য আমার একটা টার্গেট আছে আগামী আরো দুই তিন মাস পরে আমি একটা দোকান খুললি মাকি ওয়ার্কশপ তবে যেহেতু আকেলালি ভাই শুনছি তো মাস্টার মনে ফাঁস করছো নানি ভাই মাস্টার নাই মাস্টার্স ও তো ভাই মূর্খ সূক্ষ্ম মানে সাই পর্যন্ত পড়ছি তো তে কাম করো ভাই ওই চাকরি বাকরি ওর না আরে মাঝে তুমি বেকার আর আমার লোকই আইও আমার ওয়ার্কশপে কাম কর ভাই প্রতিদিন আইলে 500-1000 টাকা চোখ বন্ধ করে ইনকাম হইব ভাই এই কিতা কইলে আমি তোর ওয়ার্কশপে গিয়ে কাম করতাম হই গগু এই খবরদার তারে কুদারে কিতা লাগি হি তারে কেনে কুদারে হে বেটা কিতা খারাপ কথা কইছে ইকান তো বালা কথা কইছে আমি কাল লাগান ফাইভ পাস করছি নি আমি মাস্টার্স কমপ্লিট করা তো তুমি মাস্টার্স পাস করে তো কোনো কামও আইছে না রে ফুট তো কামও যেহেতু আইছে না ইকান বারবার কইও না শরম লাগে কোন আমার বুঝছো তোমার ইকান শুনতে ও তো চাচি একটা ঠিক কথা কইছো অবশ্যই তো সার্টিফিকেট দিয়া কোনো লাভ নাই
ইতা হইল কি খোলা কথা ভাই আমার প্রস্তাবটা একটু চিন্তা করি দেখো না এই তোমার বালা বালা কইরাম আম্মা লগে তোরে খুনতা কইতাম পারো না বালা বালা কইরাম থাকি আম্মা লগে তো গিত হইছে হ্যাঁ আর আম্মা না তাহলে ফুয়ার কিতা লাগি তুই খুনতা কইতে রে হ্যাঁ কয় খারাপ কিতা কইছে তোর কাগজপত্র যেটা আছে নানি এটা সপ্তাহ কিমান কিনদিন আমি নানি রাগ উঠবো আর সুলার ভিতরে হারাই দি হারে পাত্র খালি রান দিলাই বুঝছিস খামো যে তো লাগে না তে আর ইটা তাহার দরকার নাই আইও রগো ই রাস্তার মানুষের মাথুনিয়া লাভ নাই আমারে ডিপিএসআই টাকা গুন দাও আমার হিবা সময় দেরি হই যা তোমার সময় যায় তুমি তো চাকরি করি এখন বাবু সাহেব হই যাইবা বুঝছনি তুমি যে চাকরি জন করবা এখন আমার জানা আছে তোমার কো ভরসা আছে চাকরি নাকি ফুট যাও তুই যা তোর বাবা জাগি রে ফুট জাগি বলা কথা হইল অন্তর গাজ জল বাবু জস পানি জি আসি লইলাম গিয়া আর আপনার একটু দুয়াটা লই লাইছাসি তুই আছ রে ফুট দুয়া করবা আকেলা লই ভাই আমার কথা নিয়ে চিন্তা কই দেখছো লাভই বসে পড়ো আম্মা তুমি না একটা মিনিট বাবু আমি আইরাম এ এ ভাই নো বাবু কিটা একটা মিনিট কিটা লাগি যাইতে গিয়া পরে কোনটা হই যাইতে খারাপ কিটা কইছে দে ফাইক পর্যন্ত বসে মাত্র বাইক পর্যন্ত পড়িয়া ডেইলি 2000 টাকা রুজি করে আর তুই মাস্টার্স পাস করিয়ারে ফুট কি কিটা করতে আমারে খুব কোন খামটাত লাগছস আমার কথা হানে পারে তুই হুনো সাল্লা পা সাইয়া এই যে আমার ডিপিএস কোন তোর তলে দেন দিলাম রে ফুটো যেন বিমাটা পর্যন্ত বান্ধি দিলাম এ কিটা করলাম রে ফুটা ওয়াব আর ডিপিএস ডিপিএস করিও না রে গো আইও তুমি মাংসর এক জনি তোমার খেতে দিয়ে আঙ্গুল দে তো তুমি আমার গাছ উঠি বহু আঙ্গুল দেওয়া না রে ফুট মাংসর কপাল দেখো সোনার কপাল আর আমার কপাল হুরন দি মারো ওইবো তোমার কপাল ওইবো একটু ধৈর্য ধরো আইও ওখানে আইও ওখানে আইও আচ্ছা আইসো ঠিক আছে তোমার বাতি যা আমি সম্পর্কে আমার কাছে আইতেও পারো আচ্ছা ওখানে তাড়াতাড়ি কইলাও দেখ রে তো কত ঝামেলার মধ্যে আছে ওরে বাবা তুমি তো জানো আমার বুয়া গো সিধা সাদা রাজমিস্ত্রি কাম করে বুঝছলি আচ্ছা ও ভাই আমি নয়া একটা কাম পাইছি আমি তখন টিকা ডাল গেছি হ্যাঁ টিকা ডাল ঠিকাদার হইছো তে তো বালা খুব বালা এখন ঘটনা হইলো হ্যাঁ আমার বুয়া কোতা নয়া একটা কাম পাইছে বুঝছলি এখন ও কামটা আরজন নিতে কি স্যার আরজন নিতে কি স্যার এ ডুলটা কে নিতে কি ডাল ভাই কই ডুলে নি বগি কাম জুরে নি বগি জুরে নি বগি নানি জুরে নি বগি নানি ও সু জুরে পারতো না আমি গিট্টুমিয়া নেতা যদি খারা হয়ে যাই তে তো পারতো না তার বাদেও একটা কথা কইরাম সা ইটা যা ঝামেলা যাইয়া লাভ নাই এ মুজাহিদ তুই এক কাম কর তুই বাইর দলযোগ দিলা ও কিটা কো বাতি যা আইলাম সমস্যার সমাধান হল লাগি আর তুমি কইরা দলযোগ দোয়ার লাগি ও ভাই আমি আলুয়া ডলুয়া মালে ডলডি কিটা করতাম দাদি টাদি কাম করলি দুই টাকা লুডি করলি বাবলে লইয়া বাটকাই ওটে ও তো মুজাহিদ সমস্যা তোমরা অনু নজর সবসময় নিচের দিকে নিচের দিকে নজর থাকতে পারে ও আচ্ছা স্যার এক কাম করো মুজাহিদ রে হোক আমার দলও যোগ দিলেই তো যোগ দিলে এলে নাড়ি তারে ও যে আমরা টেম্পো স্ট্যান্ড আছে নাকি টেম্পো স্ট্যান্ডের সভাপতি করিয়া দিলে হে অনু প্রতিদিন হাজার হাজার লাখ লাখ টাকা রুজি করবো আর বুঝা তো তার রুজি দিয়া তুমি কিতা করতে পারবা ওখন হে রাজমিস্ত্রি কাম করে মাইনসের গরু ইট লাগায় আর দুই দিন বাদে তোমার গরু আইয়া মাইনসে ইট লাগাই বুবা বাবা রে এমন এক কথা কইলে আমার বুয়া গুতা জেলা টেম্পো স্টার দিতে সাইড ক্লিক মারা লাগে ওলা তার মারতে গেলেও ও ক্লিক মারা লাগে আর তুমি কইরা সভাপতি হইছি তো স্ট্যান্ডর আচ্ছা তুমি বুঝলে না হে যদি সাইড ক্লিক আর 10 ক্লিক এটা তো কোনো ব্যাপার না সবটা তো প্রসেস আমি করিয়া দিমু আমি তোমার বাতি যা যেহেতু নেতা মানুষ হে যদি আমার লোকে থাকে তা এ বুঝে নি হে কই দিব অনু থাকবো নি হে ওবা নেতা আমার এদের টোবা বটি বানাইটা আমি দেখছি ইটালার দুই দিন বাদে ওদের মাইল করলে আমি কিটা মাইল করতাম পারবো নি আমি কিন্তু মাইল ডোলাই হা মুজাহিদ তুমি ডোর আর বই রাখলে হইবো নি আচ্ছা শুনো মার তো তুমি করতা না মার তো করবো অস্ত্র শুনো তুমি যে সময় আমার দল যোগ দিলাই ভাই তোমারে দিলাই মু দুই মুখা দ্বার আলায় গো অস্ত্র এই অস্ত্র থাকলে নানি তোমার রক্ত এমনিও সবসময় গরম থাকবো ও শুনো ভাই গো ও কিটা কইলে কইরে দুই মুখা দ্বার আলা অস্ত্র দিলে ইতাই ইতাই বুঝবো নি হেসে দেখা দিব তার বেটে দি হেউ ঢুকাই দিব আচ্ছা তুমি তাহলে কোনো চিন্তা করিও না এ কিটা একলা থাকবো নি তারে ট্রেনিং দেওয়া হইব তার লোকে মনে করো 8-10 পয়েন্ট দিব তারা ট্রেনিং দিব কিলা অস্ত্র চালাইতো কিলা অস্ত্র দেখাইতো সব তো ট্রেনিং তো আমি দিয়া দিব বা না রে বাবা তোমার দূরা দূরে সালাম জানাইলাম আমার বুয়া গুতারে আমি লা দিতাম না এসে তুমি নে তা গিট্টু মার ভাই বান গুরুত্ব দি দেই বগি বাপু আর জান দরকার নাই রে বাবা আচ্ছা বুঝলাই না রে বাবা বুঝলাই না বুঝো আগে বুঝো আমি সাইরাম না রে
আমার যে এলাকার কোয়েন আছে না তারারে বড় করে দিতাম বা তারা ও যে হে মুজাহিদ হে ওখন মানুষের করে ইট লাগায় ও জিনিসটা আমি আর চাইরাম না বুঝছো নি সবার ঘরে 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 বিল্ডিং থাকতো ওহান হইছে আমার একমাত্র মিশন আর কি আমার আর বুঝাবুঝির দরকার নাই রে বাবা চল রে বাবা দেই গিয়ে আমরা চল ওবাই আয় ওবা ও সুতা উনি যাওতে ও সর্বদালি সুতা এ মুজাহিদ এই রে পাগল হল আমার কথা উনলো না আর ভুলও বুঝলো আর গেলেও কোনবাই যাই তো কই বাড়ি যাই তো গেছে আবার ওবাই যাচ্ছা যা বুঝছিলাম যে নেতা একটু পাওয়ারফুল আছে যে নেতার খামে আইব টানবে কিন্তু কোনো খামে কিতা করতে কাজ কর নেতা আমরা আরো আছো তারা খান্তা যাই দেখি আঙ্গুল নিজে মন কিতা খুলিছো আঙ্গুল দিত কিতা তারা তো আসা কথা উপর হ্যাঁ তারা আসা কথা কর বেটা আমার কপাল অত খারাপ তোমার লাগান ফুয়া জানা আমি ফেটো ধরছিলাম বুঝছো নি অম্মা কোনো গিয়ে কোনটা হইল তোমার একবারে জাত ধরিলে অত কম জাত খেলে তোমার জাতি গান এই খবরদার হইলাম খবরদার আমার জাত তুলে মাত মেরা হইলাম আমার জাত তুলে মাত মেরা জ্বালাইতে জ্বালাইতে আংরা খড়ে আর কোনটা মাতলে তোর সাথে ধরিলে হে তোর সাথে ধরে খানি রে ইতা ইতা তোমার তো সলাইন গো তোমার আমি পাগল নি আমি পাগল নি মাইছে সলাই তো মাইছে পর মাইছে আমার কপাল জেন খারাপ ওখান মাইছে আঙ্গুল তুলা দিয়া দেখাইয়া দের ভাতিজা গরম বাতে বিলাই বেজার বুঝছো নি উচিত মাত মাতলে হকলো হতার দরে তুমি তো ওটা লাগ করলো বাবাই ওটা লেখা বানাওয়ালিয়া কিটা করলো এখন ওটা তুমি বেকার কি কথা কইছো রে ফুট তুমি বুঝছো নি ও বেটা তুমি এখন কিটা করো তো তাতি আমি লাট বিটলি কাম করি তো কালে গিয়ে এই দোকান লিয়া যা করলে 1000 টাকা লুট কামাই 1000 টাকা দিও ওয়ে বাবি আমার এই সিধা হুয়া এই দোকান লিয়া যদি দোকান বাড়ি মারে আতো লিয়া তারপরও তার 1000 টাকা রুল তাতি আলিলা না তো আমি এখন টিকাটা লিগল মনে এক কাম একটা বাইটি নে তালকে দেখেছিলাম আল্লাহ দেখ রে বাপুত পিছন আল্লাহ দেখ কা হলো রে বাচ্চা কাচা রুজি রোজগার করো কা দেখ দেখ রে ফুট দেখ দেখ মা দুনিয়ায় যা আছিল উতি ফুতি সব তা তোর গিজা তো দিলাইলাম ডালিয়া খালি চাকরি করবে চাকরি করবে রুজি করবে রুজি করবে বুঝছস নি আমার কপাল কান কুলবো আমার কপালে টাটা পড়ছে বিমা আমি চাকরি পাওয়ার বাদে তারা সারা জীবনে যা ইনকাম করবো আমি এক বছরে তা ইনকাম করবো ও দিন হান্তা জানা আল্লাহ আমার দুই নয়ন দেখাইয়া মাটির তল করো দেখ ভাই নিরাশা হইও আকেলালি ভাই তাতি লগে লাগ করতে না তোমার মা নানি দেখ রাইনি কি আঙ্গুল দের খালিরে তোরা বেশে বসি নাইলে নাইলে কিটা বাকলালি ভাই লাখ কল কেনে কাম করলো টলি তার তো ভালো থাকবো দুইটা টেকা গলো আইব তাতিও তোমার ভালো পাইবা দেখ রে ফুট দেখ হে যদি সিধা হইয়া থাকে তোর তা কিয় বালা গিয়ান আছে বুঝছস বউ যেন তুই আমার হে কোনটা কইতাম পারি না সট করি আমার কথা ধরিলা হি ও তার জ্ঞান বুদ্ধি খানো তো তোর মাতাত নাই রে ফুট লেখাপড়ার কোনো গুণ আছে ফুট খাওসাই ভাবি লেখাপড়ার গুণ দি কিতা কর্তা লেখাপড়া করিয়া যদি চাকরি হয় না ইজাত লেখাপড়ার কিতা দরকার আছে নি ঠিক কথা কইছো রে বাবা ইসা বুঝছো নি কিতা করবা সবই আমার কপাল খারাপ আমি আর খাইরে দোষী না আমার কপাল দেয় দোষী অম্মা আইও রোগ আমি বুঝিলিছি এখন রাস্তাত যেও তোমারে ফাইব হে থুড়া আঙ্গুল দিব আর তুমি এবারে সলিয়া ফোরবাই মানুষে তোমার সলাই এই জিনিসটা তুমি বুঝো না তুই মুখান বন্ধ করিলা মানুষ আমার সলাই তো কি আমার কি পাগল মনে করস রে তুই হ্যাঁ তারা তোমার ওলাও মনে করে তুমি তো বুঝো না তারা একবারে উচিত কথা কর বেটা উচিত কথা কর তারা সকুত আমারে পাগল লাগে না তোমার সকুত পাগল লাগি যা না তারা উচিত কথা কর না গো মাই তারার ইংশাওর ইংশা নাই রে ফুত আসমানো সান উঠলে সয়ালে দেখে বুঝছনি তুমি যেন লেখাপড়া করিয়া বেকার এখানে রাস্তা দুনিয়ায় মাইছে যাও ওতার লাগি তারা ইংশা করে
তুমি তোমার ফুয়ারে যে শিক্ষিত বানাইছো লেখাপড়া করাইছো আর তারা যে শিক্ষিত করতে পারছে না লেখাপড়া করাইতে পারছে না শিক্ষার কোনো গুণ নাই কোনো গুণ নাই রে ফুটি ওই একদিন গুণ দি আই টাকা পয়সা মার যা আসিল একবারে জারিয়া তোমার গিছে একবারে কোয়াই লইছি বুঝছনি আরে মা সরবতার ইচ্ছা কোন বেলা এটা দাও গিরে বা এই যাও আমি যাইতা কই আর কই দেইতাম ভাই সাহেব হুম কিস্তি কিস্তি তুলছিলাম কিস্তি গুণ তুলছিলাম ওগুনো টান পিছে ডাইছি অন কিস্তি এর যাইরা অন তানতে খালাকবো ইন্টারভিউ দিতা যদি কিস্তির বেটা মানে কইয়া আজকের কিস্তি খান নিয়ে না তখন তানতে দিমু তাই নিয়া লাস্ট পারর মতন চেষ্টা করিলেইবা যদি তান তক দিরো তাকেতে চাকরি হইব আর নাইলে তান ওজন মন লাগি শেষ ও দাদি তে কাম করল লাগো আকেলালে বাইলে গো আমার লাগে লাডমিটো লাগে কাম আইতা ডেইলি 800 টাকা লুট পাইবা আলি ইট কন্ট্রোলা দিবা আর তোইবা এই এই যা কুরবা দিতে যা কি কুত কইছ রে ইট দোকান তোলা দিবা আর 500 টাকা লুট পাইবা ভাই সাহেব যাও কাকি বালা কথা কইলো কোন আমার ফুয়ার গাড় জ্বলবো আমি তো বুঝলাম আমার ফুয়ার পালা কথা কোন গাল মাঝে সয় না দাও রে যাও পয়সা যাও কা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও মাই তো কোন আতা সুপ দে বালা কথা কইছ তোমার লাগে লোক করতে না চলো তুমি ঠিক আছে রে বাবা ইর দোকান বাড়ি মারবা আর টাকা আলাদা রুজি করবা দোয়া কর দিও আপা হ্যালো হ্যাঁ কিতা কইলে আমার সিএনজি আটাইছে এ কি গুয়াটাইছে বে এ কি গুয়াটাইছে হ্যাঁ তোমার কাছে কিতা দিছলাম তোমার কাছে কিতা দিছলাম সাকু যে দিছলাম বর বলাই দিতাই মে আমার সিন দেখতে গেছে এ তার নাম কো নাম কো তার কিতা যে করতাম রে হ্যাঁ আহা নাম কোস না কেন একটু নে বেটা আচ্ছা রাখ তুই তোর সমাধান কর আমি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রে পালা আছিস নিজে ওই রে আসি আল্লাহ রাখছেন কোন রকম ও বেটা মাথা এত গরম কেন রে ফুট সাসি আর হইল না মাথা গরম কিলে হইত না আমি হইলাম নেতা আর আমার সিএনজি যদি আটাইলে তে মাথার গরম না হইয়া কিলা কিতা করতাম কোন জাতি কিছু ওই রে ফুটি কেন বসে মানিয়া নেওয়ার মতন নাই ও বেটা জি 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 তোমার এত সাসি রে ফুট মনে মনে তুকাইছাম যাই হোক ফাইলাইছি জি ও ফুট তোমার তোর বা বড় বড় জায়গাত আত আছে বড় বড় মানুষের পরিচয় আছে জি আছে সি ওজন আমার ফুয়া গুতারে বা লেখাপড়া করি আইছ কতটা দিন ধরি বেকার বিভিন্ন জায়গাত গিয়ে ইন্টারভিউ দেন কোনো সাই চাকরি হন না কোনো একটা ব্যবস্থা করা যাইব নি বেটা সাসি আইসুন ঠিক মতো জায়গা তো আমি নেতা ওখন যদি আমি মন্ত্রীরে ফোন দেই তে আকেলাইলে চাকরি হয়ে দিব এটা ওই সত্যি অফুত কিন্তু না ফুত মরে বা দোনানে আমার উপায় আমার ওরে বা কিন্তু আর হুনতে বাই গেলা হুনিয়া বা তো ও সাসি আকেলাইলে তুমি থামো আমি সাসির লগে একটু মাতি লাই ওই মুরব্বি মাতলে এটা বাচ্চেন দে মাতে না আচ্ছা রে আচ্ছা কো তুমি আমার কইলা সাসি ওখন সে ডিজিটাল যুগ ডিজিটাল যুগ চাকরি পাইতে হইলে ওখন টেকা লাগে ফোনে আর খাতিরে আগলা খান খাম হয় না গো সাসি ও বেটা তোমার নেতা হল তা কি আও যদি এখন কোন যুগে টেকা লাগে কো হি তে নেতার হল কোনো দাম আছে ইন্ডে ফুত এ নেতা হল তো কোনো দাম নাই বেটা আমি তো মনে করছিলাম রে ফুত তোমার এক ফোনেও কাম হই যাইব খালি কান নাই তে বাকি গেলা হুনো কত লাগবো খান তা হুনো হুকা ভাই কত লাগবো ওই ওই ওখান তো আমার আম্মারে হুকা কত লাগবে ঠিক আছে আক্কেলালি হুনো শিক্ষিত মানুষের লোকে মাতলে আলাদা একটা আরাম লাগে কম কোথায় বেশি বুঝি লাগে আচ্ছা বাদ সাসি ওখন যে আপনি যে আক্কেলালির লাগে চাকরির নিতে এই চাকরির আগে তার বেতনের অবস্থা বুঝতে হবে কারণ বেতন যদি মনে করুন 10-12 হাজার হয় তাইলে 10-12 লাখ টাকা লাগতে পারে আচ্ছা বাদুকা আমি না গিট্টু মিয়া ফোন দিয়া নেতার লগে মাতিয়া অর্থাৎ 10-12 লাখ টাকা কত টাকা আমি খেয়ে কইটা কি দিমু রে পুঁথি আমার ফুয়ারে টাকা দিতাম না করি আমি ও মায়ের কোড্ডাম দেখো ও সাসি বাহিয়ান হইল খুব তো ভাই ও সাসি আমি মন্ত্রীর লগে মাতি আনি 2 লাখ টাকা না ডিসকাউন্ট দেওয়াইলি মু 10 লাখ টাকা তো আপনার দেও শুনো রে ফু আমি তো মনে করছিলাম বেটা নেতা হিসাবে তোমার আলাদা একটা পাওয়ার ওই হিসাবে বল করিয়া কইলাইছি রে ফুট টাকা পয়সা দেওয়ার কোনো সারা নাই রে ফুট যে টাকা পয়সা আসিল বুঝছো নি সম্পূর্ণ আমার ফুয়ার লেখা পড়ার পিছে আমি কর্জ করি লাইছি ডিপিএস নিপিএস যা টুক টাকা আমার আছে আচ্ছা গো ডিপিএস নিপিএস খালি ডিপিএস এর ডিপিএস এর ডিপিএস ভাঙি আস্তা জীবন খালি ডিপিএস ডিপিএস ও বেটা জিকান আমার নষ্ট হইছে কেন কইতাম না ইন্ডে ফুট কইছাই কইছাই তখন বুঝছো নি আমার চাকরি কিতা লাগি হইন না তখন গেছে নি মাতাত বুঝছি রে ফুট গেছে মাতাত খালি টাকা দেন চাকরি হই যাইলান কোনো কথা নাই রে ফুট ও সাসি ওখান ঠিকও হইছো এটা বহুত যায় জামেলা ও সাসি এক কাম করুকা আপনারা একটা বুদ্ধি দে বুদ্ধি কিতা বুদ্ধি বেটা হুনুকা সাসি আক্কেলালি রে আমার দলে যোগ দে হইলো কা হে যদি আমার দলে যোগ দেন আনি ও যে সিএনজি স্টেশন আছে তারপর মনে করেন টাক স্টেশন আছে ওটা থেকে হে সান্দা তুলবো আর হে শিক্ষিত মানুষ যেহেতু কয়েকদিন যদি খালি ও লাইনটা ঠিক মতো রাখি দে
তেতারে কয়দিন বাদে সভাপতি বানাই দিলে মু খালি টেকা টেকা কিতা আমি সিএনজি স্ট্যান্ড আর ট্রাক স্ট্যান্ড গিয়ে সান্দা তুলতাম নি আম্মা এক কাম করো রে গো আও যাই গি আচ্ছা গিট্টু ভাই আমারে যে সভাপতি বানাইতাই তুমি নিজে আইছো তো সভাপতি হইতে পারছো নি হোক সাই পারছো নি তাই সভাপতি আচ্ছা এটা কথা হোক সাই মিষ্টির খাড়ি করে কোনো সময় মিষ্টি খায় নি খালি বানায় আমি এলাম নেতা আমি খালি সভাপতি বানাই আমি নিজে সভাপতি হইতাম কোন দুঃখে হোক সাই ও বেটা গিট্টু তুমি যে কইলা আমার আক্কেলা লিয়ে গিয়া সিএনজি স্ট্যান্ড ও ট্রাক স্ট্যান্ড ও সান্তা তুলতো মানুষে কিতা তারা সান্তা দিব নি রে ফুট আছে টেকা লোয়ারও একটা সিস্টেম আছে হে যে সময় আমার দল ঢুক দিব আর কি বুঝছো নি তারে এমন একটা অস্ত্র দিমু ইগু দুয়মুখা দ্বার ইগু খালি বাজারও গিয়া স্ট্যান্ড ও গিয়া খালি ঘুরাইব এমন হে টেকা চাইতো কিতা তার পুকুট হয়ে টেকা ঢুকি দিব কিতা গম্মা তুমি দেখি এই ব্যাপারে বড় ইন্টারেস্টেড উবাইয়া ঘুমতাই তোরে অস্ত্র ওখান দিছি খালি ডর দেখাইতে তোরে কইছিনি ফেটি দিয়ে হারাইতে ডর আয় না আমি কিতা করতাম বা তেলে কিতা ফেটি দিয়ে হারাইতে নি তুই হারাই দিছি ওখান তুমি বুঝো রে ভাই কিতা করতাম না রে ভাই আমি তো বুঝা বুঝিত না তুই আর আইস তোরটা তুই বুঝবে হারাওতে আমি নই আইছি আমি গিট্টু মিয়ার ছোট ভাই এখন তারা তোমারে তুকার আমারে না ই কিতা খুঁজবে আমারে তুকাই তোখানে কিতা যে করতাম রে বা এ কবিতা আছে না হাসাও মরি গেছে রে ওটা আমি দেখলাম নিতে আমি খালি হারাইছি ভাই চার ইঞ্চি একবারে কমইলাম হয়েছে আম্মা কিতা কথাই গো কিতা কথা রে বাগো তাকে বাগ বাগো রে ও দেখছে তারাও নিয়ে গেল এ বেটা ওর কিতা করতে তে এক কাম কর গাড়ি স্টার্ট দে গাড়ি স্টার্ট দে কিতা করতে পুলিশ আর চলো জঙ্গলে দি বাগি ও ওখানে করা লাগবে আইও আইও যান বসলে বাগো কোনটা তো সপ্তাহ এই হইলো আমার লাইফ স্টোরি এর বার্তা কি আমি নিজেও সিদ্ধান্ত লইছি যে আমি সিএনজি চালাইব এছাড়া কিছু করার নাই আমার আমার মতে আপনি যে সিদ্ধান্ত লইছেন এটা ঠিক আছে কিন্তু আপনি শিক্ষিত মানুষ হয়ে যে সিএনজি সেলাইরা আপনার কি তা সরম করে না ওই ওই আপনার কি তা সরম করে না নি সরম করতে কোনে সরম করার কিচ্ছু নাই আর কোনো খাজরেও ছোটো করে দেখাও ঠিক নাই সব খাজরে আমরা সমানভাবে মূল্যায়ন করতাম আমরা সমাজও অনেক শিক্ষিত মানুষ শিক্ষা শেষ করিয়া চাকরি বাকরি পায় না আর তারা ডরাইয়া অন্য কোনো পেশার যাইতেও চায় না কারণ হলো আমরা সমাজের মানুষগুলা আমরা সমাজের মানুষগুলায় শিক্ষিত মানুষে যদি অন্য কোনো কাজ করে ছোটো কাজ করে তারা এলিয়া সমালোচনা করে হাসি ঠাট্টা করে যে কারণে শিক্ষিত হল আছে বড় সমস্যার ভিতরে শিক্ষিত যদি চাকরি বাকরি না পায় তাহলে তার জীবনটাই ধ্বংস আপনি ঠিকও কইছেন আমরা সমাজের মানুষের আলোচনা আর সমালোচনার কারণে শিক্ষিত মানুষ তো চাকরি আর ব্যবসা ছাড়া কিছু চিন্তাও করতে পারে না আপনিও ঠিক কইছেন কিন্তু এটা ঠিক নাই ও যে আমি আজকে সাহস করে সিঞ্জিলিয়া নামি গেছি দেখবা আমার দেখা দেখি আরেকজন আরও কোনো পেশাত নামব ওরকম যদি আমরা সবে সম্মিলিতভাবে চেষ্টা করি তাইলে আমরা সমাজ যদি শিক্ষিত মানুষ বেকার আছে এরার বাক বেকার থাকতো নাই আমরাও তো দেশটারে বদলাইতাম চেঞ্জ করতাম আমরা যদি সবে সবর অবস্থান থাকি মানে একটা পদক্ষেপ লইলাই তাইলে আমরা দেশও বাঁচে আমরা সমাজটাও বাঁচে আমার পরিবারটাও বাঁচবো মামায় তো ম্যানেজার তুই গাইডা নামি আমি তো মাস্টার পাস তার তার কথা মাতিস না মানে ও হো তুই তো ভালো একটা কথা মনে করছিস ইয়ে শুনুকা আমার চাষার আর কি মামার বড় একটা বেকারি আছে এখানে বিশ্বস্ত একজন ম্যানেজার তো কাইরা আপনি যদি ইচ্ছা করেন আপনার একটার পাশাপাশি আমারই কেন মামারই কেন ইন্টারভিউ দিয়া দেখতে পারেন আসলে আমি বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিলাম গাড়িও চালাইলাম পাশাপাশি বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিলাম আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি কোনো ভালো চাকরি পাই আমি অবশ্যই করবো আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমি আপনার নাম্বারটা নিই অবশ্যই অবশ্যই নাম্বারটা লোক আপনার নাম্বারটা হোক 01711 01711